তো এই দেখো মানব এখন মন দিয়ে কাজ করছে, মানবের টেবিলে বসে। মানব মানব খুব বেশি, ওর কথা বলার টাইম পর্যন্ত নেই আমার সঙ্গে অন্তত। হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো মানব অলরেডি কাজ করতে বসে গেছে আর আমি চলে এসেছি মানবের সঙ্গে আড্ডা দিতে। তো ইভিনিং এ জাস্ট চা মানে বিস্কিট খাওয়া হলো। অ্যাকচুয়ালি আজকে ইভিনিং এ বেশি কিছু খাওয়া দাওয়া করিনি, আর ইভিনিং এর টিফিনটা কখনো সেটাকে শোনো, এটা হয়েছে তোমার 7টা নাগাদ। তো 7টার সময় মানে ইভিনিং এ স্ন্যাক্স খাওয়ার কারণ হচ্ছে আজকে ছিল গ্রহণ। তো দুপুর 3টে থেকে না 2:30 থেকে লেগেছিল, তখন থেকে একদম তোমার 6:30 অবধি ছিল। তো সেরকমই মা বলে দিয়েছিল, তো সেই হিসাবেই আমরা মানে 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, যেহেতু 2:30 থেকে শুনলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তারপরে জল টল কিছু খাইনি, আর সমস্ত জলে বলো খাবারে বলো সব জায়গায় কুলের কাঁটা দিয়ে রেখেছি, আর এক্সট্রা কোনো রান্নাবান্না কিছু করিনি। গ্রহণ ছিল তাই জন্য আজকে দুপুরবেলা জাস্ট তোমার দুপুরবেলার মতনই খাবার রান্না করেছি, রাতের জন্য কোনো ডিনার বানিয়ে রাখিনি। তো মানব তো পাত্তাই দিচ্ছে না আমাকে, আমাকে কেউই পাত্তা দেয় না, হ্যাপিও আমাকে পাত্তা দেয় না, মানবও পাত্তা দেয় না, কারণ হ্যাপি হ্যাপির মতো নিজে খেলা নিয়ে ব্যস্ত থাকে, আর মানব মানবের অফিস ওয়ার্ক নিয়ে। আমি পড়ে গেছি বেচারা, খালি কি করব, ভিডিও করছি, তোমাদের সঙ্গে গল্প করছি, তার সঙ্গে ভিডিও এডিটিং করছি, এই হচ্ছে আমার কাজ, আর কোনো কাজ নেই। তো যেহেতু মানব আমার সাথে কথা বলে না, আর হ্যাপি আমার সঙ্গে, হ্যাপি কখন আসে জানো, খাওয়া হয়ে গেলে ওনার তখন খেলার মুড হয়, তখন আমাকে মনে পড়ে, তাছাড়া আমাকে মনেও পড়ে না, আমার কাছে আসেও না, আমার কাছে গিফট হয়েও না। আমি ওই ঘরে থাকি আর মানব এই ঘরে থাকে, আর হ্যাপি ঠিক মানবের পাশেই বসে থাকে এই ঘরে, মানে আমার থেকে দূরে থাকে। যখন খেলার টাইম হয় তখন ঠিক আমার কাছে স্বার্থ স্বার্থ সব স্বার্থ। তো যাই হোক, এখন কি হয়েছে, কারোর বাড়িতে যেতে পারছি না, দিদির বাড়িতে যেতে পারছি না, বাপের বাড়িতে যেতে পারছি না, তো একই জায়গায় রয়েছি, ভিন্ন ঘরের মধ্যেই রয়েছি, কিন্তু কেউ কারোর বাড়ি যাচ্ছে না। তো এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো ভগবানকে ডাকি যেন তাড়াতাড়ি কোভিডের এই পরিস্থিতিটা ঠিকঠাকভাবে সব কিছু সামলে ওঠে, মানুষজন মানে ঠিকঠাক হয়ে যায়, তখন আবার জীবনযাত্রা স্বাভাবিক হয়ে যাবে, তখন সবাই সবার বাড়ি যেতে পারবে, গল্প করতে পারবে, ঘুরতে পারবে, আর আমি ঘুরতে যেতে পারবো, ঘোরার ভিডিও দিতে পারবো তোমাদের জন্য। তো অনেকদিন ধরে ওয়েট করে রয়েছি, কোথাও ঘুরতে যায় না, মনটা খুবই খারাপ হয়ে রয়েছে, কিছু করার নেই, তো এইভাবেই ঘরেই বসে থাকতে হবে এখন এই মুহূর্তে, বাঁচতে গেলে কি বলো। তো এই দেখো আমাদের কিউটি পাই, অ্যাকচুয়ালি ওকে ভিডিওতে না দেখালে আমার ভিডিওটা একদম অসম্পূর্ণ থেকে যায়, তাই সমস্ত ভিডিওতে ওকে আমাকে আনতেই হয়, নাহলে আমার ভিডিওটা সত্যি অসম্পূর্ণ লাগে। তো এই যে আমাদের সোনা হ্যাপি, হ্যাপি এখন ঘুমোচ্ছে, এইবার তাকিয়েছে দেখো, এই যে হচ্ছে আমার হ্যাপির ফিশ, হ্যাপির ফিশ নি সব সময় শুয়ে থাকে। তো মানব এই জানলার কাছে কেন বসে না জানো, আজকে হচ্ছে বাইরে বৃষ্টি, তুফান, মানে ইয়াস যেটাকে বলে ইয়াস ইয়াস এসে গেছে। তো এইদিকে প্রভাবটা খুবই কম, না পড়াই ভালো, সারাদিন বৃষ্টি হয়েছে, সারা হ্যাঁ সারাদিন বৃষ্টি আর হাওয়া, এই হচ্ছে এখানের ওয়েদার, মানে রোদের মুখ মাঝখানে একটু দেখা গেছে, মানে রোদ বৃষ্টির খেলা চলছে আছে সারাদিন, আর তার মধ্যে হচ্ছে বলে দিলাম গ্রহণ, তো একদম বিশাল আকারে বৃষ্টি 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 হয়েছে এদিকে। কিন্তু খবরে নিউজে দেখতে পাচ্ছি যে উড়িষ্যার অবস্থা খুবই খারাপ, দেখে সত্যি খুব ভয়ানক লাগছে, খুব খারাপ লাগছে ওদিককার মানে অবস্থা দেখে। তো মানবও দেখছিল এতক্ষণ, এতক্ষণ মোবাইলে ও হচ্ছে ভিয়ে দেখছিল, রিপোর্ট দেখছিল, মানে নিউজ দেখছিল যে কি হচ্ছে ওদিককার কি অবস্থা, একদিকে কোভিডের তাণ্ডব, তার উপর আবার ইয়াসের তাণ্ডব, মানে দুদিকে মানুষের একদম নাজাল অবস্থা হয়ে গেছে, পুরো পুরো জানি না প্রকৃতি কি চাইছে, প্রাকৃতিক একদম অশান্ত হয়ে উঠেছে, পৃথিবীটা মনে হচ্ছে এবার ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে, কি বলবো আর। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই আজকে কি বলতো মানবকে অনেক কষ্টে রাজি করিয়েছি জানো তো, প্রত্যেক দিন এখন মানবের ডায়েট হচ্ছে রুটি, দুটো করে রুটি, সবজি, ডিম সেদ্ধ, বা দুটো করে রুটি, মাংস, এই এই হচ্ছে মানবের ডায়েটের, ডায়েট করে মানব যেহেতু, তো আমার তার সঙ্গে আমাকেও এখন করাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা ব্যাঙ্গালোরে এরকমই খেতাম, ভাতটা খুবই কম খেতাম, সপ্তাহে দুদিন হয়তো ভাত খেতাম, তাও লকডাউনের সময়, আর যখন মানব অ্যাকচুয়ালি যখন মানব মানে ওয়েট লুজ করছিল, যখন ওর অনেক মানে কত ওয়েট ছিল তোমার মানব, কত ওয়েট ছিল মানবের, 90 ওয়েট ছিল, ঠিক আছে 90, তো 90 থেকে মানব এখন 68 এসেছে না,
ডিম সেদ্ধ বলো, চিকেন বয়েল বলো, এইসব খেতাম, আর ডালিয়ার খিচুড়ি এইসব খেতাম। তো সে তখন থেকে এখন লকডাউনে, মানে লাস্ট ইয়ার লকডাউনে থেকে আমাদের ডায়েট একটু চেঞ্জ হলো। সেটা হলো সপ্তাহে, মানে প্রতিদিন রুটি হবে, কিন্তু দুদিন সপ্তাহে দুদিন অন্তত রাইস হবে, রাইসের সঙ্গে মানে তোমার মাছ টাছ যাই হোক সেটা একটা হবে। তো এইভাবে চলছিল লকডাউনে, কিন্তু এখানে আসার পরে একদম উল্টে গেল, মানে সপ্তাহে দুদিনও রুটি হয় না, প্রতিদিন রাইস হয়, রাইস তরকারি, মানে এখানে এত সবজির দাম কম কি বলবো তোমাকে। তো সেই জন্য এখানে সবজি ভাত তো মাস্ট, সবাই খায়, তো আমরাও সেই সেই হিসেবেই চলছিলাম, ডায়েট পুরো ভুলে গেছিলাম। তো লাস্ট উইক থেকে মানব আবার বলে দিয়েছে নো আর হবে না, কারণ মানবের 68 থেকে এখন মানবের কত হয়েছে 73, তো বুঝতে পারছো কত কেজি ওয়েট বেড়ে গেছে। আর আমারটা বললাম না, লজ্জা পেয়ে যাবে, তো ওই জন্য আর কিছু বলছি না। আমারটা মানব বলো, মানব বলো, এদিকে তাকিয়ে বলো, না বলো না, এটা বলতে নেই, বলো। লকডাউনের এফেক্ট, সবাই এখন লকডাউনের সময় সবাই মোটা হয়ে যাচ্ছে, তাই জন্য সেই লাস্ট উইক থেকে এখনো পর্যন্ত রাইস খাইনি। তো সেই জন্য রাইস একদম বাদ দিয়ে দিয়েছি, আর হচ্ছে গা রুটি খাচ্ছি, রুটি দুটো করে রুটি, সবজি, ডিম সেদ্ধ, এইগুলো এখন চলছে। আর যেহেতু প্রতিদিন বাজার যেতে পাচ্ছি না, তাই জন্য মাছ মাংস সপ্তাহে দুদিন তিন দিন এরকম কিছু একটা হচ্ছে। তো এইভাবেই চলছে, যতটা মানে খাবার যা আছে ঘরে সেই দিয়ে আমরা এখন চালিয়ে নিচ্ছি। তো আজকে বানাবো রাইসের খিচুড়ি নয়, একটা অন্যরকম খিচুড়ি বানাবো। তো যে খিচুড়িটা কি বলবো, উপাসের সময় খুব ইম্পর্টেন্ট, সবাই খায়, যারা উপাস করে সেই দিনটা সবাই ওরকম খেয়ে, উপাস ভাঙার পরে তো অনেকে রাইসটা খায় না, তো সেই এই খিচুড়িটা খেতে পারে, বা একাদশীর সময় একাদশীর দিন সবাই এই খিচুড়িটা খায়। তো চলো সেটাই আজকে তোমাদের দেখাবো কিভাবে আমি বানাই ঘরে। আর অ্যাকচুয়ালি বিশ্বাস করো, আমি মানে আমরা এই নিয়ে যদি আজকে খাই, তো তৃতীয় দিন হচ্ছে এই খিচুড়িটা খাচ্ছি, মানে এর আগে ডায়েট করো ফলোর আগে, ঠিক আছে। তো মা ফার্স্ট টাইম বললো যে এই খিচুড়িটা একবার খেয়ে দেখিস ভালো লাগবে, তো মা যেরকম বলে দিয়েছিল ঠিক সেভাবে সেভাবে আমি রান্না করেছি। তো রান্না করার পরে দেখছি খুব সত্যি খুব সুন্দর টেস্ট, মানে আমরা গোবিন্দভোগ চালের খিচুড়ি খেয়ে আসি, তো সেটা একরকম টেস্ট, এটা আলাদা টেস্ট। তো চলো সেটাই আজকে তোমাদের দেখাবো খিচুড়িটা আমি কিভাবে বানাই। তো চলো, মানব এখন টেস্টটা ফিল করছে, কারণ আমি বকবা বকবা করছি এখানে বসে বসে তোমাদের সঙ্গে, ও কাজ করতে পারছে না, তাই জন্য আমি ওকে স্পেস দিয়ে চলে যাচ্ছি এখান থেকে রান্নাঘরে। তো এখন আমি বানাবো খিচুড়ি, আর খিচুড়িটা আজকে মুগের ডাল দিয়ে বানাবো। আর সবজি বলতে ঘরে, বিশ্বাস করো ঘরে কোনো সবজি নেই এখন আপাতত, কারণ যা এনেছিলাম তো এই সপ্তাহ ধরে পুরো চলে গেল এটা দিয়ে। আর এখন শুধু আলু আছে, আলুটা খাওয়া একদম উচিত নয় আমি জানি, কিন্তু কিছু করার নেই, এখন আলু দিয়ে খিচুড়িটা বানাবো, আর কোনো সবজি নেই, তো যা আছে তাই দিয়ে আজকে খিচুড়ি বানাবো। তো চলো তোমাদের খিচুড়িটা আজকে বানানো দেখিয়ে দিই। তো খিচুড়ি বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, এটাকে আমি একটু জাস্ট এমনি কড়াইয়ে ভেজে নিয়েছি, ধুয়ে নেবো এবার। আর মেন হচ্ছে এইটা শামা চাল, এটাকে বলে শামা চাল বা কাউন রাইস, যে কাউন চাল বলে, কাউনের চাল, তো সেটা সেটা দিয়ে আমি আজকে খিচুড়িটা বানাবো। অসাধারণ টেস্ট হয় খেতে, আর তার সঙ্গে দেবো একটু আলু, কাঁচা লঙ্কা, বাদাম ভেজে দিচ্ছি, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর আমার হ্যাপির জন্য সেম কাউনের চালের ভাত হবে আজকে। তো গ্রহণের জন্য আমি হ্যাপির জন্য খাবার এক্সট্রা বানিয়ে রাখিনি, আর দুধও নিইনি আজকে, আজকে হ্যাপিকে কাউনের রাইসেরই ভাত দেবো। তো আমরা খিচুড়ি খাবো আর ওকে দেবো ভাত সেদ্ধ করে। তো চলো আমি এখন খিচুড়িটা বানানো স্টার্ট করি। তো প্রথমে আমি চালটাকে, মানে এই কাউনের চালটাকে, তো এটাকে আমি আগে ওয়াশ করে নেবো, আর ডালটাকে ওয়াশ করে নেবো, ভেজে নিয়েছি তো ওয়াশ করে নেবো, নিয়ে আমি খিচুড়িটা বানানো স্টার্ট করবো। চলো আগে ওয়াশ করে নিই এগুলো। তোমার ওয়াশ করা হয়ে গেছে এগুলো, তো আমি এবার গ্যাসটাকে অন করে দিই, আর এপাশে আমি হ্যাপির ভাতটা বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা যখনই গরম হয়ে যায় আমি তেল দেবো, তার মধ্যে তেজপাতা দেবো, আর শুকনো লঙ্কা দেবো, আর আদা একটু থেঁতো করে দেবো, ব্যাস এগুলো ফোড়ন, আর একটু জিরে ফোড়ন দেবো, দিয়ে আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো। তো একদম ইজি, এটা একদম রান্নাটা একদম ইজি। তো আজকে আমরা আগেই বললাম বৃষ্টি হচ্ছে বলে বাইরে, তো ভাবলাম যে খিচুড়ি বানাবো, তাই জন্য এইটা এই খিচুড়িটা বানাচ্ছি। তেলের মধ্যে এবার আমি একটু দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দেবো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি গোটা,
আর একটু আদা থেতো। আমি সন্দক লবণ দিয়ে খিচুড়িটা রান্না করব, এমনি লবণ দিয়ে নয়, সন্দক লবণ দিয়ে করব। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই আলুগুলো আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর তোমরা যদি এই সময় মনে করো পটল দেবে তো পটল, গাজর এগুলো দিতে পারো, বিনস এগুলো দিতে পারো। তো আমার কাছে বলেছে সবজি স্টক নেই, তাই জন্য আমি শুধু আলু দিয়ে করছি। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, হলুদ, ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তোমার ভিজে মানে ধুয়ে রাখা এই মুগ ডালটা, জলটা ঝরিয়ে নিতে হবে। তো দেখো ডালটা আমি এর দিয়ে দিয়েছি, ডালটা একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে এই মশলাটার সাথে, মানে আদা বাটার সাথে, আর হলুদ লবণ যেহেতু দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি রাইসটা দিয়ে দেবো এর মধ্যে, চানা চালটা। এবার আমি ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তো এই দেখো চালটা আমি অ্যাড করে দিয়েছি, এবার চাল আর ডাল ভালো করে মিক্স করে নেবো। আর এই খিচুড়িটা খেতে সত্যি অসম্ভব সুন্দর লাগে, বিভিন্ন উপাসের সময় খিচুড়িটা খেতে পারো। যেমন অনেকে সবাই একাদশীতে, আমি আগেই বলেছি একাদশীতে খায় আর বিভিন্ন উপাসের সময় খায়, তো উপাসের জন্য একদম পারফেক্ট খিচুড়ি হচ্ছে এটা, আর খেতেও খুব সুন্দর হয় খিচুড়িটা। তো এভাবেই কিছুক্ষণ সময় এটাকে ভাজা ভাজা করবো। আর এদিকে আমার হ্যাপির মানে শ্যামা চালের ভাতটা অলরেডি হয়ে গেছে, তো ওটা নামিয়ে দেবো, আর এটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি এর মধ্যে জল অ্যাড করবো। যদি তোমরা পারো গরম জল অ্যাড করতে পারো, নয়তো ঠান্ডা জল অ্যাড করলেও চলবে। তো একদম মানে গ্যাসটা স্লো করে একটা খিচুড়িটা বানাতে হবে। তো এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা বাদামগুলো, খোসা ছাড়িয়ে নিয়েছি। বাদামটা অপশনাল, আমার খিচুড়ির মধ্যে বাদাম খেতে ভালো লাগে বলে আমি দিচ্ছি, তোমরা যদি না চাও দেবে না। তো এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেবো জল, আমি ঠান্ডা জলই অ্যাড করছি, আর একদম লো ফ্লেমে এটাকে এখন রান্না করতে হবে, নয়তো তোমার চালটা গলে যাবে কিন্তু ডালটা গলবে না। এই টাইমে তোমরা টেস্ট করে নেবে লবণটা হয়েছে কি না, লবণটা দিতে হবে, এটা তোমার মানে তোমরা তুমি টেস্ট করে নেবে, যদি কম খাও তো কম দেবে, বেশি খেলে একটু বেশি দেবে। তো এটা তো আমি ঢেকে দিয়েছি, একটু পরে আবার খুলে দেখবো, জল লাগলে আবার এক্সট্রা জল দেবো এর মধ্যে। আর এপাশে দেখো আমার হ্যাপির খিচুড়িটা হয়ে গেছে, ভেবেছিলাম শুধু ভাত করব, তো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, তাই হলুদ হলুদ ভাত মানে খিচুড়ি হয়ে গেছে লবণ তেল ছাড়া। দেখো কি সুন্দর দেখতে লাগছে, অ্যাকচুয়ালি মানব আর হ্যাপি এই ঘরে থাকে বলে আমার আর ওই ঘরে থাকতে ভালো লাগে না, যেটা আমিও বারবার এই ঘরেই চলে আসি। আর হ্যাপির কথা যেটা বলছিলাম হ্যাপির খিচুড়ি নিয়ে, উনি হচ্ছেন বিশেষ ব্যক্তি, তো উনি একটা খাবার মানে তুমি যদি প্রতিদিন একই খাবার দাও খাবে না, ঘুরিয়ে 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 ওনাকে নতুন 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 ডিশ রান্না করে দিতে হবে, উনি সেটা খাবে। তুমি মনে করো শুধু মাংস ভাত দেবে, মাংস ভাত দেবে খাবে না, ডিম ভাত দেবে খাবে না, তো ওনাকে ঘুরিয়ে ঘুরিয়ে, আমি যদি দুপুরবেলা ডিম ভাত দিই, রাত্রেবেলা দুধ ভাত দিই, তো এইভাবে ওকে দিতে হয়। তো ওই জন্যে আজকে দুপুরবেলা খায়নি, কন্টিনিউ ডিম সেদ্ধ খেয়েই যাচ্ছে, ওই জন্য দুপুরবেলা খাওয়া মানে খাওয়াটা স্কিপ করে দিয়েছে। তো এই জন্য ভাবলাম যে কেন না আজকে তাহলে একটু খিচুড়ি বানিয়ে দিই, দেখি খায় নাকি, দেখা যাক, খেলে ভালো না খেলে কি করবো বলো, জোর জবরদস্তি করে খাওয়াতে হবে ওকে, আর ও না খেলে ঠিক মনটা ভালো লাগে না। তো দুপুরবেলা অনেক চেষ্টা করেছি খাওয়ানোর জন্য, কিছুতেই খায়নি বাবু, তো এবার দেখি রাত্রেবেলা কি করে। তো চলো কড়াইয়ের ঢাকনিটা এখন খোলা যাক। তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা, আমি এবার দেখে নিই, আমি মাঝখানে একবার এসে এটা নাড়িয়ে একটু জল দিয়ে গেছিলাম, কারণ জলটা একটু কমে গেছিলো বলে, আগেই বলছি ডালটাও সেদ্ধ হতে হবে, তো চাল ডাল দুটো সেদ্ধ না হলে খিচুড়ির টেস্ট ভালো আসে না। তো দেখতেই পাচ্ছ সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো লবণটা আমি টেস্ট করে নিয়েছি, লবণটা সব ঠিকঠাক আছে। তো ওইগুলো তো সব সেদ্ধ হয়ে গেছে, খিচুড়িটা রেডি হয়ে গেছে, তো কাজটা এখনো শেষ হয়নি। তো এর মধ্যে আমি এখন দেব ভাজা মশলার গুঁড়ো। তো এই দেখো ভাজা মশলার গুঁড়ো আমি অলরেডি করে রাখি, একটা কন্টেনারের মধ্যে রেখে দিই।
তো এটা আমি মাছের ঝোলে দিই, মাংস দিই, সবকি তরকারিতে আমি মশলাটা দিই। এমনি তোমার কাঁচা জিরে বাটাটা দিই না, জাস্ট এটা দিই ভাজা মশলার গুঁড়োটা। তো এই রেসিপি যদি তোমাদের চায় তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের দিয়ে দেবো। তো এটা দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু অ্যাড করব ঘি। তো ঘি দিলে টেস্টটা, খিচুড়ির টেস্টটা আরো খুব ভালো হয়। তো তোমরা জানো খিচুড়িতে ঘি একটু দিলে তো আরো টেস্ট ভালো হয়ে যায়, সেটাই আমি এখন অ্যাড করব একটু ঘি। ঘিটা দিয়ে দিলাম, এক চামচ আমি ঘি দিয়েছি, বেশি দিইনি। দিয়ে ব্যাস এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো রেডি হয়ে গেছে আমার খিচুড়ি। তো এটা হচ্ছে শামা চালের খিচুড়ি। তো গ্যাসটা বন্ধ করে আমি আবার চলে এসেছি যথারীতি আমার মানবের এই ঘরটাতে যেখানে মানব কাজ করে। তো খিচুড়ির গন্ধতে আমার অলরেডি খিদে পেয়ে গেছে। খিচুড়ি সব থেকে আমার ফেভারিট একটা ডিশ। যদি তোমরা মনে করো বিরিয়ানি দেবে আমাকে আর খিচুড়ি দেবে, তো আমি খিচুড়িটাকে আগে নেব, বিরিয়ানিটাকে নেব না। তো এত ভালো লাগে আমার খিচুড়ি খেতে। তো যাই হোক, এখনও অত বেশি রাত হয়নি বলে তাই ডিনারটা এখন করছি না, একটু ওয়েট করছি। তো মানব কখন ডিনার করে দেখি। আর মানব বলেছে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা হলে ভালো হয়, কিন্তু বেগুন ভাজা যেহেতু নেই, তাই জন্য ডিম ভাজা করব। তো ডিম ভাজা আর খিচুড়ি তো জমে যাবে বৃষ্টির দিনে, ও অসাধারণ ডিনার। তো ওয়েট করি মানবের জন্য। আর হ্যাপি এখন দিব্যি ঘুমিয়ে চলেছেন। হ্যাঁ গাইস, তো আমি খাবার দাবার নিয়ে, ডিনার নিয়ে চলে এসেছি বেডরুমে। তো মানবকে ওই ঘর থেকে নিয়ে এসেছি, তো খাবার দাবার এখন বাড়বো আমি। আর হ্যাপিকে দিয়েছি খিচুড়ি, কিন্তু উনি খাচ্ছেন না, উনি আজকেও রাতেও হয়তো স্কিপ করবেন খাবার দাবার। তো যাই হোক, এভাবে থাকলো ওর খাবারটা, ও যখন ইচ্ছা তখন মন চাইবে খেয়ে নেবে। চলে এসেছি খাবার খাওয়ার জন্য। তো আমি খাবারটা ছাড়িয়ে দিয়েছি থালার মধ্যে, দেখতে পাচ্ছ বৃষ্টির দিন স্পেশাল খাবার হচ্ছে স্পেশাল খিচুড়ি, যেটা মানবে একদমই অপছন্দ, বাট আমার খিচুড়ি ফেভারিট। খাবেন যেগুলো বাঙালি দোকান, মানে কি বলবো, কলকাতা থেকে যেগুলো নিয়ে যায়, এত কস্টলি আজকের দিনে। এখানে 10 টাকা পটল, ওখানে 200 টাকা পটল, 200 টাকা কেজি পটল। জাস্ট কালকেই, মানে গতদিনই কথা হচ্ছিল আমার নেবারসের সাথে, তো ও বলছিল যে ওখানে 200 টাকা করে পটলের কেজি, তাও ফ্রেশ নয়। ভাবো 200 টাকা এক কেজি পটল, ওখানে 10 টাকা ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে 20 টাকায় আম পাওয়া যায়, বেঙ্গালোর সেটা 70-80 টাকা মিনিমাম। তাও ভালো না, ডিমশাকও তো ছেড়ে দাও, ওখানে অন্যরকম কি একটা নাম বলে আমি ভুলে গেছি। তো ভেতরটা থাকে সাদা, প্রচুর কস্টলি, উপরটা তোমার হলুদ কিন্তু ভেতরটা সাদা, লাল নয়। হ্যাঁ গাইস, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি গিয়ে বাসন কাসন মেজে ঘষে কমপ্লিট করে থয়ে আসলাম। কারণ আমার ওই রাত্রে বাসন ফেলে রেখে আবার সকাল উঠে মাজা, এই জিনিসটা ঠিক ভালো লাগে না। কাজের মাসে যখন ছিল তখন এটা করতাম, বাট এই কোভিডের সময় যখন খুব বাড়াবাড়ি হয়ে গেল তখন আমি কাজের, মানে কাজের দিদিটাকে ছাড়িয়ে দিয়েছি। এই সময় যে দরকার নেই আর আসা কাজ করতে, তো আমি নিজেরাই দুজনাই, আমি আর মানব দুজনা হাফ হাফ করে মেজে ফেলি যা বাসন কাসনগুলো। তো মানব যথারীতি এখন টাইম দিতে পারছে না বলে আমাকে সব কিছু করতে হচ্ছে। তো ওই জন্য বাসন কাসন মেজে ঘষে চলে এসেছি, আর হ্যাপি আমার কাছে চলে এসে ডিস্টার্ব করতে, হ্যাপি ডিস্টার্ব করতে। আর হ্যাপিকে জানো আমাকে খাইয়ে দিতে হলো, এমন বদমাস ছেলে এখন ডাকছে, ওকে এখন আর খাইয়ে দিতে হচ্ছে। উনি এখন খুব ছোট বাচ্চা হয়ে গেছে, বাচ্চা ছেলে হয়ে গেছে, কচি বয় হয়ে গেছে, একদম বুকু বাচ্চা ছোট হয়ে গেছে হ্যাপি, একদম ছোট ছোট বাচ্চা। ছোট যখন হ্যাপি যখন হয়েছে ঠিক তখনকার মতন হয়ে গেছে হ্যাপি, এখন ওনাকে খাইয়ে দিতে হচ্ছে। ওনার এখন নতুন নিয়ম শুরু হয়েছে, খাইয়ে দিতে হবে। কিন্তু এটা চলতে দিলে হবে না, কারণ এটা হলে ওর অভ্যাস হয়ে যাবে।
তাই আজকে যেহেতু দুপুর বেলাও কিছু খাইনি বলে আমি রাত্রে বেলা একটু খাইয়ে দিলাম, তো নেক্সট ডে থেকে আর হবে না সব সিন বাহাত্তর, যদি নিজে খেতে পারে খাবে না হলে না খাবে। তো ডক্টর আমাদের বলে দিয়েছিল যদি এই অভ্যাসটা করেন মানে খাইয়ে দেওয়ার অভ্যাসটা তাহলে ওরা আর নিজেরা খাবে না, ও নিজে খাবে না, ওকে সবসময় খাইয়ে দিতে হবে। তো এই জন্যে এই অভ্যাসটা মানব আমাকে বারণ করে খাইয়ে দিতে, কিন্তু কি বলতো ভালো লাগে না, ও না খাওয়া মানে খেলে ঠিক আমার মনটা শান্তি হয় না, বাচ্চা বাচ্চা ছেলে তো, তো এই জন্যে। তো যাই হোক সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু বসবো রেস্ট নেব। তো চলো আমি ভিডিওটাকে এখানে শেষ করছি, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, ফ্যামিলি ফ্রেন্ড সবার সঙ্গে শেয়ার করো। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে।